আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই নিউজ মোমেন্ট ইংলিশে। আপনাদের সাথে আছি আমি অম্বিকা সিং। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ খবরগুলি। তবে আজকে বিশেষ খবরে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। কালকের মতো আজকেও সম্পূর্ণ লকডাউন। দয়া করে মাস্ক পরুন, পুলিশ ও প্রশাসনের নির্দেশাবলীগুলো অনুসরণ করুন এবং কোনো জরুরি দরকার পড়লে COVID-19 হেল্পলাইনে ফোন করুন। ফোন নম্বরটি হল 1800-313-444-222। কালকে লকডাউন ছিল, আজকে আবার লকডাউন আছে। পরবর্তী লকডাউনটি 27 ও 31 আগস্ট। এই লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক, সরকারি ও বেসরকারি অফিস, ব্যবস্থাপনা ও সরকারি বেসরকারি পরিবহনের পাশাপাশি জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য কার্যক্রমগুলি নিষিদ্ধ থাকবে। লকডাউনে ছাড় আছে পেট্রোল পাম্পের। স্বাস্থ্যকর্মীরা কাজে যেতে পারবে, ওষুধের দোকান খোলা থাকবে, ই বাণিজ্য পরিষেবা, খাদ্য বিতরণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ছাড় পাবে। এর পাশাপাশি বিদ্যুৎ, পানি ও সংরক্ষণ সেবাও চালু থাকবে। বৃহস্পতিবার আসানসোলে রানীগঞ্জ এলাকায় করোনা প্রতিরোধে সাপ্তাহিক লকডাউন চলাকালীন জুয়া খেলতে গিয়ে পুলিশ 5 জনকে হাতে নাতে ধরল। এই ঘটনাটি রানীগঞ্জ থানার বল্লভপুর ফান্দিহীন 60 নম্বর জাতীয় সড়কের কাছে গির্জাপাড়া রেলগেটের এলাকায় হয়েছে। লকডাউন চলাকালীন বল্লভপুর ফান্দি দল যখন টহল দিতে বেরোয় তখন তারা জানতে পারে যে সেই লোকগুলো আন্ডার নির্বাধীনের ভবনে জুয়া খেলছে। পুলিশ তৎক্ষণাৎ নির্বাধীন বিল্ডিংটিকে ঘিরে ফেলে এবং 5 জনকে হাতে নাতে ধরে। পুলিশ এই সময় জুয়া কার্ড, ঠিকানা। দিন দিন করোনায় লকডাউন বাড়ার কারণে পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার অধীন আদ্রা গ্রাম পঞ্চায়েতের উপ অধ্যক্ষ তুফান রায় শহরের ভিক্ষুকদের এই চরমতম দুর্দশায় 2 প্যাকেট করে খাবারের বন্দোবস্ত করেন। আদ্রা রেলনগরের সমস্ত দোকানে লকডাউন কারণে বন্ধ আছে, রেলের যানজটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিক্ষুকদের জীবন এই জাতীয় দাবি করে যে তারা উপার্জনের চরম চাপে রয়েছে, খাওয়া দাওয়ার সমস্যা আছে, করা মানুষদের অনাহারের দিন কাটাতে বাধ্য করা হচ্ছে। এটি মাথায় রেখেই প্রথমবারের মতো লকডাউনের পর গত কয়েক মাসে লকডাউন বিধি বৃদ্ধির কারণে রাস্তায় ক্ষুধার্ত ভিক্ষুকদের স্বার্থে আদ্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান রায় 2 বারের খাবার সিস্টেমটিতে মনোযোগ নিবদ্ধ ছিল। তাদের মধ্যাহ্ন আহারে ভাত, ডাল, শাকসবজি ও রাতে রুটি ও শাকসবজি সরবরাহ করে আদ্রা রেল শহরে আনুমানিক 200টি গরিব ও ভিক্ষুদের জীবন বাঁচাতে ব্যস্ত। তুফান রায় বলেছেন যে তালা অবধি যতক্ষণ অব্যাহত থাকবে ততক্ষণ তারা দরিদ্র ও ভিক্ষুকদের জন্য এ জাতীয় সেবা প্রদান চালিয়ে যাবে, যাতে তারা সকলেই অনাহার থেকে বাঁচতে পারে এবং বেঁচে থাকতে সক্ষম হয়। খাবার নেই, কি করবে? লকডাউন যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আমরা চালাচ্ছি। কীভাবে দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন? এই যত আমাদের বুকিংয়ের কাছে যে ট্রেন বন্ধ, এখন যে আগে ট্রেনের আশায় ভিখারিগুলো থাকতো, এখন ট্রেন বন্ধ করে খাবার খুব অসুবিধা, তাদেরকে খাবার ব্যবস্থা করছি গোটা পুরো আরাম দেখে। কী কী খাবার দিচ্ছেন? দিনের বেলায় আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে যে টানা 5 দিন রাজ্যে ভারী বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা আছে। এই সাবধানতা হিসেবে বাঁধ, গ্রাম বা নদীর তীরে শহর বা নৌকো চালকেরা, জেলেরা সাবধান থাকুন। কল্যাণেশ্বরী ফাঁড়ি, পুলিশ কর্তৃক কল্যাণেশ্বরী ফাঁড়ি, বাথানবাড়ি, সীতাবাড়ি, নাটুনপদ, জমিরকুড়ি বা তীর, কল্যাণেশ্বরী, মাইথন, স্যাঁতস্যাঁতে বদ্ধ অঞ্চলগুলিতে মাইকিং করে এই 5 দিন সতর্ক থাকার নির্দেশ করা হচ্ছে। এছাড়াও মাইথনে নৌকো চালানোর জন্য নিষিদ্ধ করা হয়েছে, ড্যাম্পে প্রতিদিন মাছ ধরার নিষিদ্ধ করা হয়েছে।
পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকে পাবলিয়া সরস্বতী ক্লাবের কলিয়ারি ফুটবল মাঠে গণেশ উৎসব উপলক্ষে জনকল্যাণ সম্পর্কিত বিভিন্ন কর্মসূচির পাশাপাশি জনগণের মধ্যে করোনা সচেতনতা ছড়ানোর প্রতিপাদ্য প্যান্ডেল বিল্ডিং ব্যবহার করা হয়। ভাদ্র মাসের বৃষ্টিপাত ও গরম ও শীতের মরশুমে মাঝে শ্রমিকেরা কর্মশ প্যান্ডেল তৈরিতে ব্যস্ত হয়ে পড়ছে। তথ্যানুসারে সরস্বতী ক্লাব আয়োজিত 22তম গণেশ পুজোয় প্রচুর সামাজিকমুখী কাজ যুক্ত হয়েছে। সাধারণ বছরগুলিতে ব্যয় প্রায় 15 লক্ষ টাকা, তা কমিয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে, যেখানে উদযাপনটি 10 দিনের পরিবর্তে 2 দিনের করা হয়েছে। প্যান্ডেলে 10 জন করে ভক্তকে ঢোকানোর ব্যবস্থা করা হবে। স্যানিটাইজারের ব্যবস্থা আছে, যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক দেওয়া হবে। মাস্ক ছাড়া ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হবে না। পুজোর সময় সমাজসেবার সাথে যুক্ত সমস্ত কমিউনিটি সার্ভিস প্রোভাইডারদের একটি রানি রঙের শাড়ি দেওয়া হবে এবং সাইকেল সরবরাহ করা হবে। শিবচর্চায় যারা অংশগ্রহণ করেছে সেই 150 জন মানুষদের একটা বিশেষ ধরনের শাড়ি দেওয়া হবে এবং নিতুরিয়া ব্লক এলাকায় অপুষ্টিত যত 80টি লাল বাচ্চা আছে তাদেরকে 1 মাসের পুষ্টিকর খাবারের সরবরাহ করা হবে। আগে টোটাল এলাকাবাসীকে অনুরোধ রাখছি যে আপনারা যে রাজ্য সরকারের নিয়ম সে মাস্ক মুখে লাগায় এবং সোশ্যাল ডিস্টেন্সিং মানে পূজা দেখতে আসবেন। আমি টোটাল এলাকাবাসীর কাছে অনুরোধ পূজা কমিটির পক্ষ থেকে রাখছি এবং আমরা এবছর পুরো থিমটাই আমরা করোনা ভাইরাসকে নিয়ে, কোভিড-19 মানুষের সচেতন কী কী করা যায় ওই সব নিয়ে কিন্তু আমাদের টোটাল থিমটা থাকছে। মানুষদের কাছে থিমটা কী আছে, অ্যাকচুয়াল থিমটা কী আছে? দেখুন, আমি সর্বপ্রথম আপনাদের ANN নিউজ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই আজকে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের মণ্ডপ। আমাদের আগে সর্বপ্রথম এলাকাবাসী, যত এলাকাবাসী আসবেন গণেশ চতুর্থীর দিনে পুজো দেখতে, আমি সবাইকে অনুরোধ করব পূজা কমিটির পক্ষ থেকে কি আপনারা রাজ্য সরকারের যে নিয়ম মেনে করে আপনারা আসবেন, মুখে মাস্ক লাগাবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই পালন করবেন। আমি এটা অনুরোধ রাখলাম এবং আপনাকে জানাই কি আমাদের এবছর পূজার থিমটাই হচ্ছে আমাদের করোনা ভাইরাসকে নিয়ে, কোভিড-19কে নিয়ে আমরা মানুষকে কী করে সচেতন করতে পারি এই জিনিসটা আমরা এই পার্বলিয়া সরস্বতী ক্লাবের পক্ষ থেকে তুলে ধরার আমরা এবছর চেষ্টা করছি। এটা 22তম গণেশ পুজো। 21 বছর আগে আমাদের প্রাক্তন আমাদের ক্লাবের সেক্রেটারি ছিলেন এবং তখন উনি উপপ্রধানও ছিলেন, শশীভূষণ প্রসাদ যাদব, উনি গণেশ পূজাকে 1999 সালে চালু করেছিলেন। আজ অবধি ওনাকে আমরা অনুসরণ করে আমরা পুজো করে যাচ্ছি এবং 22 বছর এবছর আমরা পুজো করছি। আগেবার থেকে এবার কিরকম বাজারটা আছে? দেখুন, এবছর আপনারা দেখছেন তো পুরো গোটা বিশ্ব একটা মহামারী থেকে পরেশান আছে, আমরাও এটাতে বঞ্চিত লয়, আমাদের রাজ্য বঞ্চিত লয়, তবুও আমরা এই পূজা করতে হবে বলে পূজা আমরা করছি। নাহলে যে ভাবা ও স্থিতি এলাকাতে আছে পূজা করা উচিত ছিল না, কিন্তু চুকি প্রতি বছর আমরা পূজা করি এই জন্য গণেশ পুজো এবছরও আমরা করছি খুব ছোট করে। প্রতি বছর আমাদের প্রায় 15 লক্ষ টাকা বাজেট থাকতো, এবছর বাজেট আমরাও বুঝতে পারছি না, হয়তো 4 থেকে 5 লক্ষে পুজোটা মানে আমরা অনেক রকমের আমরা ছোটো ছোটো জিনিসকে আমরা তুলে ধরার চেষ্টা করব। যেমন কিছু লাল বাচ্চা আছে আমাদের এলাকাতে, গোটা ব্লকে 80টা লাল বাচ্চা আছে, লাল বাচ্চার আমরা পুরো খাবার ব্যবস্থা করে দেব। হয়তো আমরা 1 মাসের জন্য করব, কিন্তু চেষ্টা করব যদি আমাদের ক্ষমতা থাকে তো 6 মাস তাদের কিন্তু এই বহনটা আমরা পূরণ করব, খাদ্য সামগ্রী ওনাদেরকে দেব। এবং আমাদের এলাকাতে সোশ্যাল অ্যাক্টিভিটি যারা করে আমাদের সংঘ CSPরা এবং গ্রুপেররা, তা আমাদের সংঘ CSP যারা নেতৃত্ব দেয় গ্রুপদেরকে, তাদের জন্য আমরা 1 কালারের শাড়ির ব্যবস্থা করেছি, ওরা ওই কালারের শাড়ি নিয়ে পরে এলাকাতে কাজ করবে। এবং তাদের CSPদেরকে আমরা সাইকেলও আমরা দিচ্ছি এবং আমাদের এলাকাতে কিছু শিবচর্চা করা মহিলারা আছে তাদেরকে আমরা একটা ড্রেস ব্যবস্থা করে দিচ্ছি, ওই ড্রেস পরে ওরা শিবচর্চা করবে। সঙ্গে সঙ্গে তাদেরকে একটা সাউন্ড সিস্টেম আমরা ছোট্ট যত আমাদের ক্ষমতা আমরা একটা সাউন্ড সিস্টেম তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। এই সব নিয়ে প্রায় আমাদের 5 লক্ষ টাকা বাজেট হবে পুজোতে। মনোজ শর্মার তথ্য অনুসারে বারাবণী ব্লকের বারাবণী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়রামডাঙ্গা গ্রামে আজ 2021-এর বিধানসভাকে নিয়ে TMC-র পক্ষ থেকে কর্মী সভা হয়ে গেল, যেখানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধান উপাধ্যায়, বারাবণী ব্লক প্রেসিডেন্টের অসিত সিং, বারাবণী গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেশ বাউরি, বারাবণী পঞ্চায়েতের সমিতির সদস্য সুকুমার বাউরি। সরকার ছাড়বে
ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ আমাদের প্রধান সাহেব সমিতি মেম্বাররা সবাই উপস্থিত আছেন। আজকে আমাদের যে কোনো গায়ে অসুবিধা সুবিধা আরো সামনে এমএলএ সাহেব আছে সুবিধা অসুবিধা সংগঠন তো কি পজিশনে পড়ে আছে সংগঠন তো বলতে হবে খালি সংগঠন কাজ তো পড়ে আগে সংগঠন ঠাকুর তো পার্টি কাজ হবে পার্টিতে থাকলে মানে কাজ করে লাভ নেই পার্টির তো কি অবস্থা কি আছে পার্টির তো ভালো। তিন দিন আগে আসানসোল জেলা হাসপাতালে একটি নবজাতকের জন্ম হয়েছিল। শিশুটি ছিল সিজারিয়ান। তারপরে হঠাৎই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারে খবর দেওয়া হয় এবং বলা হয় শারীরিক অবস্থার অবনতি ঘটছে। শিশুটির পরিবার আজকে হাসপাতালে এলে তাদেরকে জানানো হয় যে শিশুটি মারা গেছে। জন্মের পরে সন্তানের শরীরে চিনির স্তর হঠাৎ করে নেমে যাওয়ার কারণে এই মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল কিন্তু বাঁচাতে পারেননি। খবর পেয়ে শিশুটির পরিবার চিকিৎসার অবহেলার অভিযোগ এনে হাসপাতালে প্রতিবাদ শুরু করে। এরপরে তিনি সুপার ও সিএমওএইচ এবং আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে আসানসোলের কংগ্রেস কর্মীরা তার জন্মদিনটিকে অনন্য উপায়ে উদযাপন করেছেন। আসলে কংগ্রেস কর্মীরা রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে আসানসোল শহরে বিভিন্ন জায়গায় চারা রোপণের সিদ্ধান্ত করেন। কিন্তু আসানসোল পৌর কর্পোরেশনে 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শীতলাবান শারদী এলাকা দিয়ে যখন ওই লোকেরা যাচ্ছিল তখন রাস্তার দুর্দশার কারণে তারা নিজেকে থামাতে পারেনি। এই সময়ে কংগ্রেস কর্মীরা রাস্তায় নির্মিত বড় বড় গর্ত এতে জলে জমে থাকা জল দেখে কেবল সেই গর্তগুলিতে চারা রোপণ করা শুরু করেন। কংগ্রেস নেতারা বলেছেন এই রাস্তার অবস্থা বছরের পর বছর ধরে অত্যন্ত খারাপ এবং এটি নির্মাণ করা হয়নি। এই রাস্তায় আরও বেশি গর্ত হয়েছে যা জলে ভরা। এটি দেওয়া আমার আজ এখানে একটি চারা রোপণের সিদ্ধান্ত করেছি। সরকার